কিভাবে জেট ইঞ্জিন প্রোফাইল বিল্ডারের মাধ্যমে এরকম একটি ইউজারের লিস্টিং পেজ ক্রিয়েট করতে পারেন, এবং এক একটা ইউজারে ক্লিক করার পর সেটা ওই ইউজারের ডিটেল পেজে চলে যাবে, এবং এই পেজটার মধ্যে ওই পার্টিকুলার এই কারেন্ট ইউজারের সমস্ত ডিটেলস শো করানো যাবে। প্লাস এই ইউজারের যদি প্রপার্টিস থাকে, পোস্ট থাকে, যে কোনো ধরনের কন্টেন্ট এখানে কোয়েরি করে শো করানো যাবে। এই ভিডিওতে আমরা সেটাই শিখবো। প্রথমে আমরা চলে যাবো জেট ইঞ্জিন প্রোফাইল বিল্ডার। প্রোফাইল বিল্ডার দেখে পেজেস দেন ইউজার্স পেজ এটি ইনেবল করব, এবং এটি ইনেবল করার পর একটা অপশন আসছে, সেটা হচ্ছে ইউজার পেজ সিলেক্ট করার জন্য। আমাদের পেজ ক্রিয়েট করা নয়, আমরা সাথে সাথে সিঙ্গেল ইউজার পেজ এটাও ইনেবল করব। এটি ইনেবল করার পরে দেখেন দুটো অপশন চলে আসছে, একটা হচ্ছে সিঙ্গেল ইউজারের পেজ সিলেক্ট করার জন্য, আর একটা হচ্ছে ওই স্ল্যাগে কী থাকবে সেটা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যেই পেজে সমস্ত এজেন্ট শো করবে সেই পেজটা ক্রিয়েট করা, এবং সিঙ্গেল পেজ, যেই সিঙ্গেল পেজে এজেন্টের ডিটেলগুলো শো করবে সেই পেজ ক্রিয়েট করা। আমরা এটা সেভ করলাম, করে এখান থেকে যাব পেজেস দেন অ্যাড নিউ, আমরা ক্রিয়েট করব অল এজেন্টস পেজ, অল এজেন্টস, এটাকে আমরা পাবলিশ করব, এটাকে এলিমেন্টারে ওপেন করব, আবারও যাব অ্যাড নিউ, এটা হবে হচ্ছে সিঙ্গেল এজেন্ট, এটাকেও পাবলিশ করে এলিমেন্টার ওপেন করে রাখবো। আমি ইতিমধ্যে আমরা যে ছয়জন এজেন্টকে দেখলাম সেগুলো আমি এজেন্ট রোলের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে অ্যাড করে রেখেছি, এবং প্রত্যেকটা এজেন্টেরই প্রোফাইল ফটো আমি এই মেটাফিল্ডের মাধ্যমে এইভাবে অ্যাড করেছি। আশা করি এগুলো আপনারা পারবেন। নেক্সট কাজ হলো আমাদের, আমরা অলরেডি দুটো পেজ ক্রিয়েট করে ফেলছি, এখন এই এই প্রোফাইল বিল্ডারের পেজটা রিলোড দেবো। দেওয়ার পর এখান থেকে অল এজেন্টস আর সিঙ্গেল ইউজার থেকে সিঙ্গেল এজেন্ট সিলেক্ট করে তারপর আপ সেভ করে দেবো। এই সিঙ্গেল এজেন্ট এটা যখন আমরা ইনেবল করলাম, সিঙ্গেল ইউজার পেজ এবং সিঙ্গেল ইউজার পেজ সিলেক্ট করলাম, এই দুইটা জিনিস ওপেন করার পর আমাদের এইখানে একটা অপশন চলে আসছে ইউজার্স পেজ, ইউজার পেজ যেটা হচ্ছে সিঙ্গেল ইউজারদের জন্য। এগুলো এসইওর জন্য কী সেগুলো আমি পরে বলতেছি। এই যে মেইন, এই মেইনটা নিয়েও আমি পরে আলাপ করতেছি। আপাতত আমরা চলে যাব অল এজেন্টস যে পেজটা আছে সেখানে আমাদের যে ছয়জন এজেন্ট আছে তাদেরকে শো করাবো, আর কন্টেনার নেব। আচ্ছা, এবার আমরা লিস্টিংটা শো করাবো। আমি ইতিমধ্যে লিস্টিংটা করে রেখেছি এজেন্ট লিস্টিং নামে। আমি যদি এটা ওপেন করি তাহলে এখান থেকে আমরা ইউজারের যে ইমেজ সেটা দেখতে পাবো, নাম দেখতে পাবো, এবং যে ইমেল দিয়ে রেজিস্টার করছে সেগুলো দেখতে পাবো। খুবই সহজ একটা লিস্টিং। এই লিস্টিংটাই আমরা অল এজেন্টস পেজে শো করাবো। এজেন্টস নাম, এজেন্টস, এখান থেকে আমরা লাইন করে দেবো, লোড মোর ইনফাইনাইট স্ক্রল ইট এনেবল করে দেবো। আচ্ছা, এতটুকু করার পর আমরা যদি পেজটা ভিউ করি তাহলে আমরা এখানে সমস্ত ইউজারদেরকে দেখবো, কারণ হচ্ছে আমাদের এখানে 13 জন ইউজার রেজিস্টার করা ইনক্লুডিং অ্যাডমিন, কিন্তু আমরা শুধুমাত্র দেখাইতে চাচ্ছি 6 জন এজেন্টকে, তাই না? এই জন্য আমরা একটা কোয়েরি ক্রিয়েট করে রেখেছি, আমি কোয়েরিটা দেখাই। অল এজেন্টস, কোয়েরি টাইপ হচ্ছে ইউজার্স কোয়েরি, দেন রোলটা আমি সিলেক্ট করে দিয়েছি। আবার এই যে কোয়েরিটা এটা আমরা লিস্টিংয়ে চুজ করে দেব, কাস্টম কোয়েরি, তারপর এখান থেকে অল এজেন্টস। তাহলে আমরা যে 6 জন এজেন্ট আছে সেগুলোকে আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার যদি আমরা পেজটা ভিউ করি তাহলে এটা পারফেক্ট কাজ করতেছে। এখন আমাদের ইনেবল করতে হবে, এখন আমাদের কাজ করতে হবে সিঙ্গেল পেজে। আমরা এখন যদি কোনো একটা আইটেমে, কোনো একটা লিস্টিং আইটেমে ক্লিক করি, এটা সিঙ্গেল পেজে যাচ্ছে না। এটার জন্য আমাদের লিস্টিংয়ে যেতে হবে। লিস্টিংয়ে এটাকে তিনভাবে করা যায়, এক হচ্ছে এই সেটিংস, তারপর লিস্টিং সেটিংস, এখান থেকে আমরা করতে পারবো, কিন্তু আমরা এভাবে যাবো না। আমরা এখানে বাটন অ্যাড করতে পারি, বাটনের মাধ্যমে লিঙ্ক ইনেবল করতে পারি, আমরা সেভাবে যাবো না। আমি কন্টেনারে যাব, কন্টেনারে অ্যাডিশনাল অপশনস, এখান থেকে এইচটিএমএল ট্যাগ দিব, তারপর আমি যাব ডাইনামিক ট্যাগস, সবার নিচে প্রোফাইল পেজ ইউআরএল, এখানে যাব প্রোফাইল পেজ ইউআরএল, তারপর হচ্ছে প্রোফাইল পেজ, এখান থেকে আমরা এই মেইনটা সিলেক্ট করব। কেন মেইনটা সিলেক্ট করব? কারণ এই যে ইউজার্স পেজ এখানে দেখেন মেইন আছে, কিন্তু এই মেইনটা আমরা রাখবো না, এটা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। আপাতত এতটুকু করে আমরা দেখি কী হয়। এবার যদি আমি লিঙ্কে ক্লিক করি তাহলে দেখবেন সিঙ্গেল পেজে যাবে, কিন্তু পেজ লোড করতেছে না, কারণ হচ্ছে এইখানে আমরা
ইউজার নেম সিলেক্ট করে রাখছি, ইউজার নেম সিলেক্ট করে রাখছি যে কারণে হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে দেখেন ইউজার নেমের মাঝে স্পেস আছে, যে স্পেসের কারণে এই ইউআরএলটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো আমরা এটাকে সিম্পলি ফিক্স করতে পারি, হয় ইউজার আইডি দিতে পারি, নাহলে ইউজার নিক নেম দিতে পারি। আমরা ইউজার নিক নেম দিয়ে যদি ট্রাই করি, এবার অর এজেন্টস রিলোড দেন যদি ক্লিক করি, তাহলে দেখেন প্রত্যেকটার ডিটেল পেজে চলে যাচ্ছে এবং ওই ইউজারের নামেই টাইটেলে শো করতেছে। এখন এই সিঙ্গেল পেজে আমরা কাজ করব। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস বলছিলাম যে এখানে দেখেন মেইন নামে একটা এক্সট্রা টেক্সট চলে আসছে, তাই না? আমরা এটা মেইন রাখবো না, আমরা এখান থেকে যাব ইউজার্স, এই মেইনটাকে আমরা দিয়ে দেব ডিটেলস। লিস্টিংটা আবার রিলোড করবো, কারণ আমরা ওইখানে নামটা চেঞ্জ করছি, সুতরাং পুনরায় এখান থেকে সেট করে দিতে হবে। এই ডিটেলস এটা সাব পেজটা আমরা সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের লিস্টিং এর কাজ শেষ। এবং অল যে এজেন্টস, এখানে যদি গিয়ে এখন কোনো একটা ইউজারকে ক্লিক করি, তাহলে দেখেন স্ল্যাগড এরকম আসছে। এই যে সিঙ্গেল এজেন্ট, এটার শেষে হচ্ছে আমাদের যে একটা সিঙ্গেল এজেন্ট একটা পেজ ক্রিয়েট করছি, সেই পেজের যে স্ল্যাগ সেটা আসতেছে। আর এই নামটা হচ্ছে ইউজারের যে নিক নেম সেটা আসতেছে, আর ডিটেলস আমরা সাব পেজের যে স্ল্যাগটা দিলাম এখানে সেটা আসতেছে। এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো, নো প্রবলেম। আচ্ছা, এবার আমরা কি করব তাহলে, এখন আমাদের সিঙ্গেল পেজ নিয়ে কাজ করতে হবে। সিঙ্গেল পেজে আমাদের কোনো কিছুই নাই, আমি নতুন একটা ওপেন করি। হ্যাঁ, এখন দেখেন ব্ল্যাঙ্ক, তাই না? আমাদের যেতে হবে সিঙ্গেল যে এজেন্ট পেজ, সিঙ্গেল এজেন্ট যে পেজটা আছে পেজেস থেকে ক্রিয়েট করেছি সেখানে, এখানে আমাদের একটা উইজেট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্রোফাইলের যে সাব পেজ উইজেটটা আছে সেটা, প্রোফাইল সাব পেজ কন্টেন্ট, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, করে দেন সেভ করে দেবো। এই পেজে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমাদের কি করতে হবে, এই যে ডিটেলস নামে যে একটা সাব পেজ আমরা এখানে ক্রিয়েট করলাম, এখানে আমাদের একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। টেমপ্লেটের জন্য আমরা যাবো এলিমেন্টর টেমপ্লেটস, এইখান থেকে ক্লিক করব, এখান থেকে আমরা এটা নিব। এক কাজ করি, এখান থেকে কন্টেন্টগুলো কপি পেস্ট করে ফেলি। এই পেজটা আমরা আপডেট করলাম, এবার যদি এখানে রিলোড করি কিছু আসবে না, কারণ আমরা টেমপ্লেট ক্রিয়েট করেছি, টেমপ্লেটটা এখানে শো করায় নাই। এখানে আমাদের সিলেক্ট করতে হবে এজেন্ট ডিটেলস, তারপর আমি এটা সেভ করে দিলাম। এবার যদি ডিটেলস পেজটা রিলোড করি, তাহলে দেখেন ইউজারের ইয়ে চলে আসছে। আমি যদি এখন অল এজেন্টস থেকে অন্য যে কোনো একটা ইউজার ওপেন করি, ফর এক্সাম্পল এই ইউজার, তাহলে এই ব্যক্তির যে ডিটেলস সেখানে এখানে চলে আসবে। এই যে সিঙ্গেল পেজের যে টেমপ্লেটটা আছে আমাদের এইখানে, এখানে আমরা এই ইউজারের সমস্ত ডিটেলস শো করাতে পারবো। এই ইউজার কী কী পোস্ট অ্যাড করছে, কী কী তার ডিটেলস আছে, ছবি টবি হাবি জাবি যা ইনফরমেশান আছে সব কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। এবং এখানে যখন অ্যাড করবো, তখন যেই ইউজার পেজ রিলোড হবে ভিউ করবেন, সেই ইউজারের ডিটেলগুলো সেখানে শো করবে, যেমন এখন শো করতেছে। এখন এখানে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমি যদি পেজেসে যাই, এখানে যে আমরা ইউজার নিক নেম সিলেক্ট করলাম, নিক নেম সিলেক্ট করার পর কী হলো সেটা আমরা দেখলাম। এখন যদি আমি ইউজার আইডি সিলেক্ট করি, তাহলে এবার যদি পেজ রিলোড করে আবার কোনো একটা ইউজারে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আইডি চলে আসছে, ইউজারের যে আইডি সেটা চলে আসছে। কিন্তু ইউজারের আইডি এভাবে দেওয়া দিলে হচ্ছে এসইওর ক্ষেত্রে খুব বেশি একটা ভালো না, এসইওর ক্ষেত্রে এখানে নামটা শো করলেই ভালো। সেক্ষেত্রে আমরা ইউজার নিক নেমটা ইউজ করবো, অথবা ইউজার নেম ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজার নেম ইউজ করতেছি না, কারণ এখানে যে স্পেসটুকু আছে স্পেসটুকুর কারণে আরও চলে আসতেছে। আমি তাহলে আবার ইউজার নিক নেম এটা সেভ করে দেব। ইউজার পেজে আবার চলে যাব। প্রথমে যেটা সেটা হচ্ছে টাইটেল। টাইটেল কি, এখানে হোভার করার পরে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে টাইটেল, এই টাইটেলে আপনি এসইওর জন্য কী কী করতে চান সেগুলো আপনি করতে পারেন। এসইওর কাজ খুব সম্ভবত আপনি করবেন না, তবে আপনি এখানে চাইলে ম্যানুয়ালি কিছু টেক্সট দিতে পারেন। আর ডাইনামিক কন্টেন্টের জন্য ডাইনামিক টেক্সট থেকে ইউজার নেম, পেজের টাইটেল শো করাতে পারেন সেপারেটর, তারপর হচ্ছে সাইটের নেম,
আরো যদি ইউজারের কোনো ফিল্ড থাকে, সেই ফিল্ডের নামটা, এই ফিল্ডের নাম এখানে দিয়ে দিলে সেই ইনফরমেশনটা এসইওর জন্য চলে আসবে। আমরা এটা রিমুভ করে দিলাম। ইউজার পেজ ডেসক্রিপশন, এগুলো এসইওর জন্য, আপনি চাইলে সেমভাবে করতে পারেন। এখানে যে এখানে দেখেন ইমেজের জন্য একটা ফিল্ড সিলেক্ট করতে বলতেছে। আমরা যদি সার্চ করি আমার নাম লিখি, তাহলে দেখেন এই যে এভাবে যে ইমেজ চলে আসতেছে না, এই সেম জিনিসটা এসইওর ক্ষেত্রে যদি করতে চান তাহলে একটা ইমেজ ফিল্ড সিলেক্ট করতে হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তার আগে ইউজারের যে আমি যদি একটা এজেন্টকে এডিট করি, আবারও আমি শুরুতে দেখিয়েছিলাম যে ইউজারের জন্য আমরা মেটা ফিল্ড ক্রিয়েট করে দেন প্রোফাইল ফটো আপলোড করে রাখছি, তো এই এই ফিল্ডটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। এখান থেকে আপনারা চাইলে আরও একাধিক সাব পেজ ক্রিয়েট করতে পারেন, যদি চান যে ইউজার তাদের ডিটেলস যেন এডিট করতে পারে, সেই জন্য এখান থেকে এডিট নামে আরেকটা অ্যাপ ক্রিয়েট করবেন, এটা হাইড করে দিবেন। এখান থেকে আরেকটা টেমপ্লেট ক্রিয়েট করবেন, সেই টেমপ্লেটের মধ্যে ইউজারের এডিটের জন্য একটা ফর্ম ক্রিয়েট করবেন, সেই ফর্মটা হাইড করে দিবেন। ভিজিবিলিটি সবার জন্য না, সেটা শুধুমাত্র ওনার যে আছে তার জন্য দিয়ে দিবেন, আর চাইলে ইউজার রোল দিয়ে রেস্ট্রিক্ট করে দিতে পারেন। তাহলে আশা করি শিখে ফেলেছেন কীভাবে ইউজারের জন্য লিস্ট করতে হয়, এবং এক একটা ইউজারের লিস্টিং আইটেমে ক্লিক করলে যেন সিঙ্গেল পেজে চলে যায়, এবং সেই সিঙ্গেল পেজে যেন তার ডিটেলগুলো শো করে।